ম্যাকবুকের স্ক্রিন রেকর্ড করার জন্য বেস্ট ফ্রি সফটওয়্যার কোনটা, যার মধ্যে আমরা ফুল এইচডিতে অডিও সাথে স্ক্রিন রেকর্ড করতে পারবো? ম্যাকবুকের স্ক্রিনকে রেকর্ড করার জন্য আপনি বাই ডিফল্ট দুটো অপশন পেয়ে থাকবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই দুটো অপশন দেখাবো, যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ম্যাক স্ক্রিনকে অডিও সাথে রেকর্ড করতে পারবেন, তাও ফুল এইচডিতে। তাহলে চলুন ম্যাকবুক স্ক্রিনে এবং দেখে নেওয়া যাক। এই পদ্ধতিতে স্ক্রিন রেকর্ড করার জন্য আপনাকে একটা অ্যাপ ওপেন করতে হবে ম্যাকবুকের মধ্যে। এই অ্যাপটা প্রত্যেকটা ম্যাকবুকে আপনি পেয়ে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে কুইক টাইম প্লেয়ার, যদি আপনার কাছে এখানে না থাকে তাহলে আপনি লঞ্চ প্যাড ওপেন করে এখানে দেখতে পারবেন যে কুইক টাইম প্লেয়ার প্রতিটা ম্যাকবুকের মধ্যেই থাকে। আপনি অ্যাপটিকে ওপেন করবেন কুইক টাইম প্লেয়ার, এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আমাদের ওপেন হয়ে গেছে। এবার আপনাকে এখানে ফাইলের মধ্যে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আপনি এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, নিউ মুভি রেকর্ডিং, নিউ অডিও রেকর্ডিং, নিউ স্ক্রিন রেকর্ডিং। তাহলে আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড করতে চাই তাহলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, নিউ স্ক্রিন রেকর্ডিং। এখানে ক্লিক করার পর প্রথমবার হয়তো আপনার কাছে এরকম নোটিফিকেশান দেখা যাবে, মানে এখানে আপনাকে একটা ছোট্ট পারমিশন অ্যালাউ করতে হবে। এখান থেকে আপনি ওকে করবেন বা ওপেন সিস্টেম প্রিফারেন্সে ক্লিক করবেন। এরপর আপনি ডাইরেক্ট পৌঁছে যাবেন স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে। যদি আপনি এখানে না আসেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি আসতে পারবেন। তাহলে পপ আপটিকে ক্লোজ করার পর আপনি সেটিংস ওপেন করবেন, সিস্টেম প্রিফারেন্স। এবার আপনি এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন, এখানে আপনি দেখতে পারবেন স্ক্রিন রেকর্ডিং, এর মধ্যে ক্লিক করবেন। স্ক্রিন রেকর্ডিংয়ে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন দেওয়া আছে। আমাদেরকে এখানে কুইক টাইম প্লেয়ার এটিকে অন করতে হবে। তাহলে আপনি এখানে টিকমার্ক করবেন, এরপর এখানে কুইট নাও, এরপর ক্লিক করবেন। তাহলে এটা আমাদের টিকমার্ক হয়ে গেছে। এবার আপনি চাইলে এটিকে ক্লোজ করতে পারেন। এবার আবারও আপনি ওপেন করবেন কুইক টাইম প্লেয়ার। ওপেন করার পর সেম প্রসেস, আপনি ফাইলের মধ্যে ক্লিক করবেন। এবার আপনাকে নিউ স্ক্রিন রেকর্ডিং এর উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি একটা ছোট্ট বক্স দেখতে পাচ্ছেন স্ক্রিন সিলেক্ট করার জন্য। এটা আপনার কাছে যে কোনো জায়গায় থাকতে পারে, হয়তো ছোট আকারে বা বড় আকারে আপনার কাছে যে কোনো জায়গায় থাকতে পারে, তো আপনি এটা দেখতে পারবেন। তাহলে বুঝে নেবেন যে এখানে আপনার স্ক্রিন রেকর্ডিং অপশন ওপেন হয়ে চলে এসছে। এবার আপনি এখানে দেখতে পারবেন একটা বক্স ওপেন হয়ে চলে এসছে। প্রথমটা আপনি এখানে ক্লিক করলে এটা কাট করা হবে এবং প্রথম তিনটি স্ক্রিনশট করার জন্য। আপনি পুরো স্ক্রিনটাকে ক্যাপচার করতে পারবেন, আপনি সিলেক্টেড উইন্ডো ক্যাপচার করতে পারবেন, এখান থেকে আপনি সেম এই পজিশনে স্ক্রিনে যে কোনো জায়গায় ক্যাপচার করতে পারবেন। আর বাকি এই দুটো স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার টোটালি স্ক্রিনটা রেকর্ড হতে শুরু হয়ে যাবে। আপনি একবার স্ক্রিনের মধ্যে ক্লিক করলে আপনার স্ক্রিন রেকর্ডিং এখানে শুরু হয়ে যাবে। আর আপনি যদি কোনো পার্টিকুলার সিলেক্টেড এরিয়াকে রেকর্ড করতে চান তাহলে আপনাকে এর মধ্যে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আপনি ওয়েথ হাইট চুজ করবেন। তাহলে ধরুন আমি এটুকু এরিয়া রেকর্ড করতে চাই, তার জন্য আমি এটুকু সিলেক্ট করলাম। তো আপনি যেটুকু এরিয়া রেকর্ড করতে চান সিলেক্ট করবেন ঠিক এভাবে। ওকে, এবার আপনি এখানে দেখতে পারবেন অপশনস। আপনি অপশনসের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে আপনি কিছু এক্সট্রা অপশনস পেয়ে থাকবেন। যেমন আপনি আপনার স্ক্রিন রেকর্ডিং ভিডিওটিকে কোথায় সেভ করতে চান। যেমন আমি এখানে চুজ করবো ডেস্কটপ, কারণ আমি ডেস্কটপের মধ্যে সেভ করতে চাই। আবারও অপশনের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে আপনি একটা অপশন পেয়ে থাকবেন টাইমার। আপনি স্ক্রিন রেকর্ডিংয়ের প্রথমে টাইমার ব্যবহার করতে চান তাহলে আপনি কত সেকেন্ডে টাইমার লাগাতে চান, যেমন 5 সেকেন্ডস 10 সেকেন্ডস। তো আমি এখানে 5 সেকেন্ডস চুজ করলাম। আবার অপশনের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে একটা অপশন পেয়ে থাকবেন মাইক্রোফোনের। যদি আপনি আপনার ম্যাকবুকের স্ক্রিন রেকর্ডিংয়ের সঙ্গে সাউন্ড রেকর্ড করতে চান তাহলে আপনি এখানে মাইক্রোফোন চুজ করতে পারবেন। ল্যাটেস্ট নতুন যে ম্যাকবুকগুলো আসছে সেগুলোর মধ্যে একটু এক্সট্রা ফিচার্স দেওয়া হয়। আপনার কাছে যদি একটু ওল্ড থাকে তাহলে আপনি এখানে দুটো অপশন দেখতে পারবেন। তো আমরা এখানে বিল্ট ইন মাইক্রোফোন এটিকে চুজ করবো, কারণ আমরা স্ক্রিনের সঙ্গে অডিও রেকর্ড করতে চাই। এবার আপনি এখানে দেখতে পারবেন তিনটে অপশন দেওয়া আছে, শো ফ্লোটিং থাম্বনেল এটিকে আমরা রেখে দেবো, রিমেম্বার লাস্ট সিলেকশন, এই যে লাস্ট সিলেকশন এটাকে আমরা যখন আবার ওপেন করবো তো এভাবেই থাকবে, তার জন্য আমরা এটিকেই সিলেক্ট করে রেখে দেবো। শো মাউস ক্লিক, মাউস ক্লিক আপনি সিলেক্ট করতে পারেন, না চাইলে আপনি অফ করে রাখতে পারেন। তাহলে এখানে আমাদের অপশনস সেভ করা হয়ে গেছে। এবার আপনি জাস্ট রেকর্ডের মধ্যে ক্লিক করলে আপনার এখানে স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। স্ক্রিন রেকর্ড শুরু করার প্রথমে আমি মাইক্রোফোনটিকে অ্যাটাচ করবো আমার ম্যাকবুকের সঙ্গে, যাতে আমি সাউন্ডটিকে আপনাদেরকে শোনাতে পারি। দেখতে পাচ্ছেন এটা আমার মাইক্রোফোনের জ্যাক, আমি এটিকে ম্যাকবুকের মধ্যে পুট করলাম। এবার এখানে ক্লিক করবো রেকর্ড ইন মধ্যে। দেখুন এখানে আমাদের টাইমার ওপেন হয়ে চলে এসছে। এবার আমরা এই সিলেক্টেড এরিয়ার মধ্যে যা সমস্ত কাজ করবো তা সব কিছুই রেকর্ড হবে। এক্সাম্পল, যদি আমি এখানে ওপেন করি একটা ফোল্ডার, ধরুন এই ফোল্ডারটিকে আমি ওপেন করলাম, তাহলে এখানে এই ফোল্ডারটি স্ক্রিনের মধ্যে রেকর্ড হচ্ছে। আমি এখান থেকে ডকুমেন্টের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে যাব, এখান থেকে আমরা ডেস্কটপের মধ্যে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের স্ক্রিন রেকর্ডিং এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার ভিডিওটিকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ডট, মানে সেভ করার মতো একটা স্টপ বাটন দেওয়া হয়েছে। আপনি এখানে জাস্ট একবার ক্লিক করবেন,
অর্থাৎ দেখুন এখানে আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে এবং যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা ডেস্কটপ লোকেশন চুজ করেছিলাম, এখানে আমাদের ডেস্কটপের মধ্যে ভিডিওটি সেভ হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য আপনি এখানে ডাবল ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা যে সমস্ত কাজগুলি করেছি, যে সমস্ত অ্যাক্টিভিটি আমরা করেছি স্ক্রিনের মধ্যে, তা সব কিছু রেকর্ড হয়ে গেছে এবং তার সাথে আমাদের সাউন্ডেও খুব সুন্দর রেকর্ড হয়ে গেছে। তো এইভাবে আপনি সাউন্ডের সঙ্গে ম্যাকবুকের মধ্যে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ঠিক সেম এভাবে যদি আপনি পুরো স্ক্রিনটিকে রেকর্ড করতে চান তাহলে আপনাকে এখানে রেকর্ড এন্টার স্ক্রিন এর মধ্যে ক্লিক করতে হবে। এবার আপনি একবার আপনি স্ক্রিনের মধ্যে ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে আপনার স্ক্রিন রেকর্ড হতে শুরু হয়ে গেছে। সেম এভাবে আপনি স্ক্রিনের মধ্যে যা কিছু অ্যাক্টিভিটি করবেন তা সব কিছুই রেকর্ড হতে থাকবে। ওকে ভিউয়ার্স, তাহলে বুঝতেই পারলেন সাউন্ডের সঙ্গে কীভাবে ম্যাকবুকের স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন। এটা ছিল একটা প্রথম স্টেপ বা প্রথম পদ্ধতি, আরেকটা প্রসেস আছে আমি আপনাদেরকে দেখাবো। ওকে বন্ধুরা, তাহলে এবার আমরা যাব সেকেন্ড প্রসেসের মধ্যে। সেকেন্ড প্রসেসের মধ্যে যদি আপনি কুইক টাইম প্লেয়ার ওপেন নাও করেন, যেমন আমি এখান থেকে এটিকে কুইট করে দেবো, এটা খুবই সহজ, খুবই সিম্পল। এর জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট আপনি এখানে কিবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন শিফট বাটন আছে এবং কমান্ড, আপনাকে দুটোকে একসঙ্গে প্রেস করতে হবে এবং সাথে আপনি এখানে ফাইভ এই বাটনটিকে এন্টার করবেন। এন্টার বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন রেকর্ডিংয়ের সেই বক্সটি ওপেন হয়ে চলে এসছে। এবার এর দ্বারা আপনি সেই সমস্ত কাজগুলিকে একই সঙ্গে করতে পারবেন। তাহলে ঠিক এভাবে আপনি খুব সহজে আপনার ম্যাকবুকের স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন, খুবই সিম্পল একটা প্রসেস। যদি আপনি কুইক টাইম প্লেয়ার দ্বারা রেকর্ড করতে চান তাহলে করতে পারবেন, অথবা আপনি শিফট কমান্ড ফাইভ প্রেস করে রেকর্ড করতে পারবেন স্ক্রিনকে। এবার এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম শিফট প্লাস কমান্ড প্লাস ফাইভ এন্টার করে, এটা প্রত্যেকটা ম্যাকবুকের ক্ষেত্রে কাজ করতে পারে নাও করতে পারে, তার জন্য আমি আপনাদেরকে দুটো প্রসেসই দেখালাম। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি আপনি আপনার সেই সমস্ত ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন যারা ম্যাকবুকের মধ্যে স্ক্রিন রেকর্ড করে টুটোরিয়াল ভিডিও বা অন্যান্য ভিডিও রেকর্ড করতে চান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ এই সমস্ত ভিডিও আপনি আমাদের চ্যানেলে পেয়ে থাকেন।